প্রিয় দর্শক, আমি সুমায়া কবির মিলি আবারও হাজির হয়েছি বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। জাতীয় দৈনিক ও গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, বিএনপি তফসিল প্রত্যাহার করেছে, কি বলছে সাধারণ জনগণ, চলুন তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। আজকে যে অবস্থা, এই অবস্থা তো আমরা চাই না। আমরা চাই দুইটা দলই বসে একটা সুস্থ আলোচনার মাধ্যমে সমাধান করুক। এই জ্বালাপোড়া আমরা কত সহ্য করব, কত লোক মরবে, কত লোক পড়বে, এটাই আমরা চাই। সুস্থ আলোচনার মাধ্যমে সমাধান চাই। আমরা চাই দুজনে মিলে যেন দুই নেত্রী মিলেই সমস্যার সমাধান করুক। আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে আওয়ামী লীগ এবং বিএনপি যে দুইটা রাজনৈতিক ধারায় বিভক্ত হয়ে আছে, তো জাতি হিসাবে আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনার, আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে যা কিছু করে সব কিছুকে জায়েজ করার চেষ্টা করতেছে, আর বিএনপি আবার কখনো সংসদীয় গণতন্ত্র, আবার কখনো সংবিধান, আবার কখনো গণতন্ত্রের পুনরুত্থান, এই সমস্ত কথাবার্তা বলে আলটিমেটলি তারা দুইজন দুই জায়গায় থেকে যাচ্ছেন। কিন্তু আমরা যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, আমরা কিন্তু এই দুইজনের মানে পিছাপিছিতে আমাদের অবস্থাটা খারাপ। সেক্ষেত্রে আমরা মনে করি বিএনপি এবং আওয়ামী লীগ, সরকার হিসাবে আওয়ামী লীগের দায়িত্বটাই বেশি, সরকারকেই উদ্যোগী হতে হবে। শেখ হাসিনা অনেক জায়গায় আমরা দেখছি, শুনছি উনি বলছেন যে আলোচনা করেন, আসলে এটা আমি মনে করি আমার কমন সেন্স বলে এটা হলো একটা আয়ুবাস, আলোচনা করেন, আলোচনায় সময় দিয়ে বাধ্য করেন যে আলোচনা করতে হবে, দেশ জাতির সাথে আলোচনা আসতে হবে। আমরা মনে করি এরকম কার্যকর একটা উদ্যোগ নিয়ে জাতিকে মুক্তি দেওয়ার জন্য ওনাদের দুজনকে সিরিয়াস হতে হবে। সশস্ত্র নাগরিক হিসেবে বলতে চাচ্ছি, আমরা হলাম গণতন্ত্রের বিশ্বাসী, সর্বদলীয় কোনো বিশ্বাসী না। এটা গণতান্ত্রিক উপায়ে যদি একটা কী হতো, নির্বাচন হতো, তাহলে মানুষ একটু নিশ্চিন্তে নির্ভয়ে ব্যবসা বাণিজ্য এবং সব কিছু করতে পারতো। এখন মনে করেন এখন তিন দিন অবরোধ দিয়ে দিচ্ছে, এখন সবাই উন্মুক্তভাবে ভয়ঙ্করের মধ্যে একটা দেশ পরিস্থিতির মধ্যে কোন দিকে যাচ্ছে, অনেকে বাসা থেকে বাইর হওয়ার সময় একটু চিন্তাভাবে বাইর হচ্ছে, কিন্তু আমরা কোনো বছর কোনো সময় এরকম কি উদ্বিগ্ন হিসেবে এবং ভয়ঙ্করভাবে কোথাও বাইর হয়নি। একটু দুই দলেরই, বিশেষ করে বলবো যে দুই দলের একটু সমাধানের জন্য আমাদের নিরপেক্ষ নাগরিক হিসেবে আমরা এটাই দাবি করতেছি। আর তফসিল ঘোষণা করার পরে তারা যেই কর্মসূচি দিয়েছে এবং আপনার তফসিল প্রত্যাখ্যান করেছে, এটা আসলে তাদের রাজনৈতিক উদ্দেশ্য। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা বিএনপি কি আওয়ামী লীগ কি, আমাদের জন্য সবাই একরকম। আমরা এই আতঙ্ক থেকে মুক্ত হতে চাই। আমরা কি মুক্ত হই, আমরা সাধারণ জনগণের মধ্যে আমরা সবসময় আতঙ্কে আছি। তো তফসিল পর বিএনপি অবরোধ দিয়েছে, এটা আসলে এক দৃষ্টিতে রাইট আছে, আরেক দৃষ্টিতে জনগণের দেশ মানে দিক যদি দেখতে যায় তাহলে রাইট না, কারণ তাদের উদ্দেশ্য নিয়ে তারা জনগণের দিকে দেখছে না, তারা রাজনৈতিক বিষয়টাই দেখছে। দুয়ো নেত্রীকে এক জায়গায় বসে এটা খুব তাড়াতাড়ি, দ্রুত, খুব তাড়াতাড়ি এটাকে একটা সমাধানে নিয়ে আসার জন্য, না তা না হলে আমাদের দেশের খুব পরিস্থিতি খারাপ হয়ে যাবে, মানুষের প্রাণহানি হবে, সেজন্য দুজনকে দায়িত্ব নিতে হবে। মেইন কারণটা দেখতে হবে, তাদের একটা দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, এখানে তাদের দাবি প্রধানমন্ত্রী পদত্যাগ করবে সব সমাধান হয়ে যায়। এখানে প্রধানমন্ত্রী থাকা কোনো তো প্রয়োজন নাই, পার্টি থেকে যে কোনো একজনকেই তো দিতে পারে, তো তো দাবি তো একটা, তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় নিরপেক্ষ, যে নামেই ডাকা হোক, এখান থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তা পথ একটাই, এছাড়া আমাদের কোনো পথ নাই। তাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করবে, তার পরিবর্তে যে কোনো একজনকে যদি নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাউক, যাকে যে নামে ডাকুক, তবেই সমস্যার সমাধান হয়ে যায়। আর কোনো এছাড়া কোনো জনগণের দাবি, এছাড়া আর কোনো সমস্যার সমাধান হওয়ার কোনো পথ নাই। আমরা আসলে খুবই দুর্ভাগ্যের জাতিতে পরিণত হয়েছি। আমাদের দেশের রাজনীতি এখন এমনই তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে, সবাই আমরা বুদ্ধিজীবী হয়ে গেছি। আমাদের দেশে যে টক শোগুলি দেখছি তাতে শুধু উস্কানি এবং উস্কানি এবং উস্কানি, কারো ভিতর সত্যনিষ্ঠতা, কারো ভিতর আমরা শুধু সরকারকেই দোষ দিয়ে যাচ্ছি। এখন কিন্তু বাংলাদেশে কোনো সরকার নেই, নির্বাচনকালীন সরকার আছে। এখন কোন সরকার কী ব্যবস্থা নেবে সেটা জাতির কাছে কে গ্রহণযোগ্যতা পেয়েছিল বা না পেয়েছিল, বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়া ব্যর্থ হয়েছে, আমি সে কথা এখন বলতে বাধ্য হচ্ছি।
কারণ সংসদ না যে 90% ভোট ওনার আছে এই দাবি করে বা 90% সমর্থন ওনার আছে সেই দাবি করে উনি যে সমস্ত কার্যকলাপ করেছেন এবং দাবি আদায়ের যে আন্দোলন করেছে সেটা সুষ্ঠু কোনো আন্দোলন ছিল না। দেশের সাধারণ মানুষ আমরা তো শান্তি চাই, এখন প্রথম কথা হলো জনগণ শান্তি চায়, আর রাজনীতিবিদ যারা রাজনৈতিক দলগুলা তারা তো দেশের মানুষের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য রাজনীতি করে। আমরা বিশ্বাস করি যতগুলো রাজনৈতিক দল আছে সবাই জনগণের জন্য কাজ করতে চায়, কিন্তু এখন কথা হলো দেশে জানমালের ইজ্জতের নিরাপত্তা করা, এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আর এই দায়িত্ব পালনের শপথ নিয়ে সরকার দেশ পরিচালনা করছে, এখন যদি যে কোনো কারণে হোক সরকার থেকে বিরোধী পক্ষ থেকে যে কোনো কেউ শৃঙ্খলা ভঙ্গ করে দেশের মানুষের জানমালের ইজ্জত নিরাপত্তা বিঘ্নিত হয় তার দায় দায়িত্ব কিন্তু সরকারের, কারণ এটা সরকারের সাংবিধানিক দায়িত্ব প্রত্যেক নাগরিকের জানমালের ইজ্জতের নিরাপত্তা বিধান করা। এখন যদি সরকার ব্যর্থ হয় না পারে তাহলে অবশ্যই তাদের এই মুহূর্ত পদত্যাগ করা উচিত, কারণ এইভাবে একটা দেশ চলতে এখন আমরা যতটুকু দেখছি সরকার সংবিধানের কথা বলছে কিন্তু নিজেরাই সংবিধান মানছে না। আমি কাজী নজরুল ইসলামের একটা কবিতার দুটো লাইন বলেই আমার কথাটা শেষ করতেছি, যে বিশ্বকে তুমি দেখাবে আলো নিজে অন্ধকারে, নিজে অমানুষ পূর্ণ মনুষ্যত্ব শিখে বেকারে। এখন আমরা ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চাই কিন্তু নিজেরাই তো সবকিছু ভঙ্গ করছি। আজকে কি হচ্ছে, কোথায় সংবিধান, কোথায়? আজকে সংবিধান কোনো সংকটের জন্ম দেয়নি, বরং সংশোধনীটাই জন্ম দিয়েছে। তো আমরা মনে সরকার এবং বিরোধী দল, আমরা প্রথম রাজনৈতিক দল, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দল নেত্রী সহ রাজনৈতিক দলের কর্মী যারা রাজনীতি করে কিন্তু দেশপ্রেমের কারণেই করে, জনগণের কারণে। আমরা কিন্তু ব্যবসা করি বা কেউ চাকরি করি, কিন্তু আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের জন্য কাজ করতে যায়, কিন্তু সরকারের মারমুখী এবং আগ্রাসনের কারণে আজকে দেশের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর জন্য পুরো দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। সুপ্রিয় দর্শক, শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সুমায়া কবির মিলি আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, বিডি হেডলাইন্সের সাথে থাকুন। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।